বাট আমাকে আর আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন। শাকিব খানের উদ্দেশ্যে বুবলির শেষ কথা। শাকিব খানের উদ্দেশ্যে শেষ কথা, তুমি যদি কিছু বলতে চাও বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমানে ডালিউডের একমাত্র অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি বর্তমানে একাধিক সিনেমার কাজ হাতে নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। তিনি শত ব্যস্ততার মধ্যেও সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন এই নায়িকা। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, শাকিব খানের উদ্দেশ্যে তোমার শেষ কথা, তুমি যদি বলতে চাও কি বলবে? যে কথাগুলো তুমি আর কোনোদিন কাউকে কখনো বলবে না। যে কথাগুলো তুমি আর কোনোদিনই কখনো বলবে না। প্রতিউত্তরে বুবলি বলেন, তাকে আমি বলবো যে এত অপরিচিত হয়ে গেলেন আপনি। তাকে আমি বলবো যে এত অপরিচিত হয়ে গেলেন আপনি। আপনি কেন এগুলো করছেন আমি জানি না। আপনি কেন এগুলো করছেন আমি জানি না। আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন। কারণ আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন। বাট আমাকে এবং আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন, এমনই মন্তব্য করেন শবনম ইয়াসমিন বুবলির সেই সাক্ষাৎকারে। থাকুন, বাট আমাকে আর আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন। তো আমরা বুবলি ভক্তদের একটা চাওয়া, আপনি আর তার দিকে তাকায়েন না, যেভাবে কঠোর পরিশ্রম করছেন সেভাবেই করে যান, একদিন সবাই বুঝতে পারবে আপনিই ঠিক ছিলেন। তো সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি দেখে বুবলির সম্পর্কে আপনার কি মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, বাট আমাকে আর আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন।